আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। পুতিন আজকে একটা মারাত্মক ঘোষণা দিয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন যে 3 লক্ষ সৈন্যের সমাবেশ ঘটাবেন। এখন এই যে পার্শিয়াল মোবিলাইজেশন, এইটাকে আসলে সারা বিশ্ববাসী কীভাবে দেখছেন আর আসলে আগামীতে কী হতে পারে, আমরা জাস্ট এটা অ্যানালিসিস করার চেষ্টা করব। কারণ একটা জিনিস দেখেন যে ইউক্রেনে যখন যুদ্ধ হয়েছে, শুরু হয়েছে, তারপর থেকে এই যে ঘটনা প্রবাহ এটা কিন্তু চলতে থাকবে। অর্থাৎ বড় বড় যে কনফ্লিক্টসগুলো এগুলো চলতে থাকবে, চলতে চলতেই দেখা যাবে যে কখনও একটু কমেছে, কখনও একটু বাড়বে, এরকম ঘটনা ঘটতে ঘটতেই কিন্তু বড় বড় সেই কনফ্লিক্টসগুলো শুরু হয়ে যাবে। তো সেই জিনিসগুলো বোঝা যাচ্ছে, কীভাবে বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে যে পৃথিবীব্যাপী বিভিন্ন হর্তাকর্তা যারা রয়েছে তাদের বিভিন্ন ধরনের উক্তি থেকে এই জিনিসগুলো খুব সহজে প্রতীয়মান হয়। কারণ কোনো একটা মানুষ কিছু একটা বলছে, সেটা যদি তার আগের থেকে প্ল্যান না থাকতো তাহলে ওরকম কথা তো বলা সম্ভব ছিল না। যেমন 3 দিন আগে জো বাইডেন বলছেন কি পুতিনকে, যে পুতিন যেন নিউক্লিয়ার কোনো আর্মস ইউজ না করে। তো হঠাৎ করে কেন নিউক্লিয়ার আর্মস ব্যবহার করার কথা আসবে? এটার সাথে রিলেট করা যায় যে ইউক্রেন যখন কাউন্টার অফেন্সিভে গিয়েছে, অর্থাৎ রাশিয়ার বাহিনীর উপর যখন ইউক্রেন আবার পাল্টা হামলা চালানো শুরু করলো, তখন কিন্তু রাশিয়া সত্যি অনেকটা বেকায়দায় পড়ে যায় এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই জিনিসগুলো তো ওইভাবে মিডিয়ায় আসছে না, বাট আমরা মোটামুটি অ্যানালিসিস করে বুঝতে পারছি যে এই ঘটনাগুলোই সেখানে ঘটছে। প্রথম থেকে রাশিয়া ইউক্রেনে ঢুকেছিল লোহানেস্ক এবং ডোনেস্ক, এই দুটি অঞ্চল দখল করার মাধ্যমে, কারণ সেখানে অনেক প্রো রাশান সেপারেটিস্ট ছিলেন। এরপরে তাদের আরেকটা অগ্রগতি হলো হচ্ছে আপনার জাপোরিজিয়া এবং খেরসন, এই দুই জায়গায়। জাপোরিজিয়া ওখানে কিন্তু আপনার একটা বড় নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে, ওইটা মূলত একটা তাদের কনসার্ন ছিল, এই কারণে রাশিয়া সেটা দখল করে নিয়েছে। তো এই অঞ্চল যখন তারা দখল করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখনই ইউক্রেনের কাউন্টার অফেন্সিভের মুখে পড়েছে। এবং এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, রাশিয়া যদি ফুল স্কেলে ইউক্রেনে হামলা চালায় তাহলে অন্যান্য অংশ অনিরাপদ হয়ে যাবে রাশিয়ার। এটা রাশিয়া খুব ভালো করেই জানে। অন্যান্য অঞ্চল বলতে তাদের দেশের যে একটা নিরাপত্তা সেটা তো হুমকির মুখে পড়বেই, একই সাথে সিরিয়াতে তাদের যে আর্মি রয়েছে সেটার উপরও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়বে। এইটার ব্যাপারে আমি যাচ্ছি, কারণ রিসেন্টলি আপনি দেখেছেন যে সিরিয়াতে আবারও কিন্তু বিভিন্ন দেশের অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে। ইসরায়েল বম্বিং করেছে ইরানের বিভিন্ন স্থাপনার উপর, ইভেন এয়ারপোর্টসগুলোতে বম্বিং করেছে। ওদিকে আমেরিকা বলছে যে আমাদের যদি একটা শক্ত অবস্থান সিরিয়াতে করা যায় তাহলে রাশিয়া, ইরান এবং এদের যে মিত্র রয়েছে তারা সেখানে আর খুব ভালো একটা অবস্থানে থাকতে পারবে না। অতএব এটাও একটা খুব ইমিনেন্ট যে আমেরিকা সেখানে একটা শক্ত অবস্থান নিয়ে যেতে যাবে আর কি, খুব অল্প সময়ের মধ্যে। তো যে ব্যাপারটা বলছিলাম যে বাইডেন কেন বলছে যে নিউক্লিয়ার আর্মস না ব্যবহার করতে, কারণ সে বুঝতে পেরেছে যে এখানে পুতিন সামনে যদি বড় কোনো বাধা পেয়ে যায় তখন তার হাতে একমাত্র উপায় খোলা আছে হচ্ছে এই নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার করা, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ পুতিন বা কোনো নেতাই, মানে এখানে তো সরাসরি জড়িয়েছে পুতিন, পুতিন কোনোভাবেই নিজেকে পরাজয়ী হিসেবে কিন্তু বা পরাজিত হিসেবে সে নিজেকে কখনোই তাদের জনগণের সামনে নেবে না, এটা হচ্ছে মূল ব্যাপার। এনি হাউ সে চাইবে যে সে এই যুদ্ধে জয়লাভ করেছে, এই কারণে সে এই যে পার্শিয়াল যে মোবিলাইজেশন বা 3 লক্ষ সৈন্য, অর্থাৎ এখানে কিন্তু তাদের মানে গোপন ওয়েস্টার্ন মিডিয়া তারা কিন্তু বিভিন্ন জিনিস লিক করেছে যে সেখানকার যে জেলে যারা খাটছিল তাদেরকেও কিন্তু এখানে আনা হচ্ছে, এবং আগে যারা তাদের আর্মিতে কাজ করেছে তাদেরকেও কিন্তু ডাকা হচ্ছে। তো এই সৈন্য সমাবেশ নিয়ে আসলে তারা কী করবে? এই যে 4টা অঞ্চল তারা দখল করেছে ইউক্রেন থেকে, সেখানে রেফারেন্ডাম চলবে এবং 23 থেকে 27 তারিখের মধ্যে কিন্তু এই অঞ্চলগুলো, সেই যে 2014 সালে ক্রাইমিয়া যেভাবে তারা দখল করে নিয়েছিল, নিজেদের করে নিয়েছিল, সেই একইভাবে কিন্তু ওখানে একটা রেফারেন্ডাম ভোটের মাধ্যমে তারা তাদের অধিভুক্ত করে নেবে। অর্থাৎ ইউক্রেনের ওই অঞ্চলগুলো রাশিয়ার হিসেবে ঘোষণা করবে এবং এরপরে পুতিন দেখাবে যে এই যে আমার এই যুদ্ধের ফলে আমার এই জয়লাভটা হয়েছে।
তার জনগণ তখন কিন্তু অবশ্যই খুশি হবে, যারা প্রো রাশিয়ান আছে তারা কিন্তু অবশ্যই খুশি হবে যে যাক, যুদ্ধের মাধ্যমে তো আমরা অনেকটাই অঞ্চল সেখান থেকে দখল করে নিয়ে আসতে পারলাম। এটা আপাতত মানে কি বলে যে একটা অল্প সময়ের জন্য তার একটা জয় হিসেবে সে দেখছে, কিন্তু এরপরে কিন্তু আরও বড় বড় ভয়ানক সব কনসিকোয়েন্সেস রয়েছে। যেমন এখানে যদি আপনার রাশিয়া এখন সেখানে সৈন্য সমাবেশ ঘটিয়ে যদি এই চারটি অঞ্চল যদি রক্ষা না করে, আরও যদি সামনে অগ্রসর হতে যায়, তাহলে এমন একটা কিছু হয়ে যেতে পারে যে তারা কিন্তু সেই ক্রাইমিয়া সেটাও কিন্তু আবার হারাতে পারে। কারণ ইউক্রেন ভেতরে ভেতরে কিন্তু এই যে একটা পরিকল্পনা, মহা পরিকল্পনা, এটা কিন্তু হাতে রেখে দিয়েছে ইউএসএ এবং তাদের মিত্ররা। এটা সবাই কিন্তু একসাথে বসে এই জিনিসটা প্ল্যান করেছে যে তারা ওই ক্রাইমিয়া এটা কিন্তু রাশিয়ার হাত থেকে আবার বের করে নিতে চাইছে। কারণ এই যে ক্রাইমিয়া, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ব্ল্যাক সির সাথে যে সংযোগ হয় এই অঞ্চল দিয়েই, ক্রাইমিয়া দিয়ে। তো ক্রাইমিয়ার এই যে ইম্পর্টেন্স এটা কিন্তু সবাই জানে, এবং এটা রাশিয়ার কাছ থেকে যে কোনো মূল্যে আবারও ইউক্রেন ব্যাক চাচ্ছে। কিন্তু এটা তো হুট করে হবে না, আস্তে আস্তে অগ্রসর হতে হবে। রাশিয়া এই ব্যাপারটা জানে, কারণ তাদের ভেতরকার বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট তো তারা পায়, এবং এই ব্যাপারগুলো যখন তারা একে অন্যেরটা আঁচ করতে পারে তখন কিন্তু তারা পাল্টা পদক্ষেপ নেয়। তো এই যে পুতিন যে এই কাজটা করলো, এটা কিন্তু আসলে গত আপনি দেখবেন যে প্রায় এক মাস ধরে বেশ কিন্তু আপনার পুতিন দুশ্চিন্তায় ছিল যে আসলে কি করবে, কোন দিকে অগ্রসর হচ্ছে। তো এখন ফার্দার মোর যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা একটা প্রফেসি, আমরা যদি একটু প্রফেসির দিকে যাই, তাহলে বলতে পারি যে সিরিয়ায় রাশিয়া এবং তার মিত্রদের কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এরকমটাই আমরা জানতে পারি, কারণ বিভিন্ন ধরনের আপনার সেখানে ন্যাচারাল ডিজাস্টার হবে, এবং সেখানে রাশিয়ার বাহিনী এবং তাদের মিত্ররা মানে ধসে যাবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো যদি সেরকম একটা ডিফিট তাদের হয় সিরিয়াতে, তাহলে দেখা যায় যে ইউক্রেনে রাশিয়া আসলে যদি সামনের দিকে অগ্রসর হতে যায়, তাহলে এখানেও তাদের বড় একটা বিপদ রয়েছে, এবং পুরো রাশিয়া এবং তাদের মিত্রদের বিপক্ষে কিন্তু বড় বড় মানে সব ওয়ার্ল্ডের যে সুপার পাওয়ার্স তারা কিন্তু দাঁড়িয়ে গেছে। অতএব এখানে রাশিয়ার খুব ভালো অবস্থানে থেকে বের হয়ে আসাটা সো মাচ ডিফিকাল্ট, এই জন্য খুব অল্প সময়ের মধ্যে, এই মাসের মধ্যেই দেখতে পারবেন যে রাশিয়া এই চারটি অঞ্চল নিজেদের করে নিয়ে তাদের একটা মোটামুটি বিজয় হিসেবে দেখাবে। কিন্তু এটা কিন্তু আলটিমেটলি তাদের সেই বিজয়টা হবে না, কারণ মাস্টার প্ল্যান কিন্তু অনেক আগে থেকে করা। ইউক্রেনে এই যে রাশিয়া যেভাবে চাইছে যে এই কাজটা করবে, এটা কিন্তু এত সহজে শেষ হবে না। এখানে যদি একটু স্টেবিলিটি আসে, ধরেন কিছুদিনের জন্য ওখানে দেখা গেল যে সিজ ফায়ার বা কিছু সময়ের জন্য সেখানে ওরকম কোনো রকম সংঘর্ষ হচ্ছে না, তখন দেখা যাবে যে এদিকে তাইওয়ানের ওপরও কিন্তু আপনার একটা বড় ধরনের নজর পড়বে। অর্থাৎ তাইওয়ানের সাথে চায়নার একটা কনফ্লিক্ট বেঁধে যাবে, সিমিলার একটা কনফ্লিক্ট বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে চায়না 2027 সালের মধ্যেই তাইওয়ানকে তাদের নিজস্ব একটা অংশ হিসেবে ঘোষণা দিয়ে দিবে। সো সব কিছু যদি আমরা মিলাই, দেখা যাচ্ছে যে যতই সময় যাচ্ছে ততই কিন্তু আপনার পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, এবং এর মাধ্যমে যে ব্যাপারটা হচ্ছে যে কখনোই এই জিনিসগুলো আর থামবে না, একের পর এক এটা চলতে থাকবে। খারাপের থেকে বরং মানে কোনো একটা স্থিতিশীলতার থেকে বরং একটা খারাপের দিকে চলে যাবে। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।